নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই চোদ্দই মার্চ দু হাজার কুড়ি অর্থাৎ আজকের দিনে সূর্যের রাশি পরিবর্তনের ফলে কোন ছটি রাশির ভাগ্য বদলাতে চলেছে তা আমি এই ভিডিওতে বলতে চলেছি তাই ভিডিওটি মোটেও স্কিপ করবেন না পুরো দেখুন তার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই আমার একটি চ্যানেল নতুন খুলেছি আপনাদের আশীর্বাদে আপনাদেরকে ভোটিং করিয়ে তো সেই চ্যানেলটির নাম জীবন জয়ী সেই চ্যানেলটিতে মোটিভেশনে সমস্ত রকম ভিডিও আপনারা পাবেন যা থেকে আপনারা জীবনে একের পর এক ধাপ উঠবেন এটি আমি দায়িত্ব নিয়ে বলছি তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য আপনারা আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে সাবস্ক্রাইব করতে পারেন তাছাড়াও আমার মেন চ্যানেলে ঢুকলে নিচে অবশ্যই ওই চ্যানেলটিকে দেখাবে সেখান থেকেও আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন তো আশা রাখবো আপনারা এই চ্যানেলের পাশে যেমন দাঁড়িয়েছেন ওই চ্যানেলের পাশেও সেরকম দাঁড়াবেন তো আসুন ভিডিওটি শুরু করা যাক চোদ্দোই মার্চ দু হাজার কুড়ি আজকের ডেটে সূর্যের রাশি পরিবর্তন হতে চলেছে এর ফলে কোন ছয়টি রাশির ভালো হতে চলেছে সেটি আমি এক এক করে বলতে চলেছি তো প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ বন্ধুরা মিন রাশির জাতক ও জাতিকাদের এই তিরিশ দিন পর্যন্ত খুব ভালো সময় আসতে চলেছে আপনারা যে কাজে লেগে আছেন সে কাজে লেগে থাকুন আপনাদের বিজনেসে ডেভেলপমেন্ট আসতে চলেছে আপনার আপনারা নতুন চাকরি পেতে চলেছেন সমস্ত দিক থেকে আপনাদের ভালো হতে চলেছে এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষরাশি বৃষরাশির জাতক ও জাতিকাদেরও এই এই তিরিশ দিন পর্যন্ত আপনাদের খুবই ভালো সময় যেতে চলেছে এছাড়াও আপনারা চাকরি বা বিজনেসের ক্ষেত্রে অনেক লাভ করতে চলেছেন আর বৃষরাশির জাতক ও জাতিকারা যদি কোনো অ্যাক্টিং লাইনে থাকেন সেক্ষেত্রে খুবই মঙ্গল মানে আপনারা নতুন নতুন কাজ পেতে চলেছেন এরপরে তিন নম্বর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকাদের এই তিরিশ দিন পর্যন্ত খুবই ভালো সময় চলে যেতে চলেছে তাই আপনারা যে কাজে লেগে আছেন সে কাজে লেগে থাকুন যদি ঘরে বসে থাকেন ঘরে বসে থাকবেন না আপনারা চাকরির জন্য চেষ্টা করুন কারণ আপনাদের চাকরি হতে চলেছে এছাড়াও বিজনেসের দিক থেকেও আপনাদের ভালো হতে চলেছে এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক ও জাতিকাদেরও এই তিরিশ দিন পর্যন্ত ভা খুবই ভালো অবস্থা হতে চলেছে আপনাদের সমস্ত দিক থেকে ভালো হতে চলেছে আপনারা চাকরি বলুন বিজনেস বলুন বা আদার্স সেল প্রফেশন বলুন সমস্ত দিক থেকে আপনাদের ভালো হতে চলেছে এবার পাঁচ নম্বর রাশির কথা বলবো এই পাঁচ নম্বর রাশিটি মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকাদেরও এই তিরিশ দিন পর্যন্ত খুব ভালো সময় যেতে চলেছে আপনারা নতুন নতুন কাজ পাবেন বিজনেসে নতুন নতুন আইডিয়া আসবে নতুনভাবে যে কোনো কিছু শুরু করতে পারেন প্রবলেমের কিছুই নেই এরপরে যে লাস্ট রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকাদেরও এই শুভ অবস্থার জন্য আপনাদেরও ভালো হতে চলেছে এই তিরিশ দিন পর্যন্ত তাই আপনারা কাজে লেগে যান নিজের যা যা কাজে আছেন সেই কাজে থাকুন এবং আপনারা বিজনেস বা চাকরির ক্ষেত্রে অনেক লাভ হতে চলেছে আপনাদের তো যে ছয়টি রাশির কথা বললাম এই ছয়টি রাশি এই তিরিশ দিন পর্যন্ত খুব ভালো হতে চলেছে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ